আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রাফিক পুলিশ যখন বিভিন্ন ইনক্রোচতে থাকবে, মানে বিভিন্ন ইন্টারসেকশনে বা রাস্তার মোড়ের মধ্যে থাকবে, তখন ট্রাফিক পুলিশ তার বিভিন্ন অঙ্গ ভঙ্গির মাধ্যমে আপনাকে বিভিন্ন সিগন্যাল দিব। তো আমরা যেই অভিনয়টা এখন দেখতেছি বা ট্রাফিক পুলিশ তার প্রোফাইলটাকে যেভাবে করে সে আমাদের দিকে দাঁড়াইছে, তার হাতটাকে দুই দিকে প্রসারিত করে এভাবে দাঁড়াইছে। এখন আমরা যেহেতু ছবিটা এখান থেকে দেখতেছি, তার মানে এই জায়গায় যদি ধরেন আপনি আছেন, এই জায়গায় ধরেন আপনি আছেন, তার মানে আপনি এদিক থেকে যাচ্ছেন, লাল অ্যারো যেদিকে দিচ্ছি আমি ফ্রেচ্চাগুলো, যদি এদিক থেকে আপনি যাচ্ছেন, তার মানে এটা হচ্ছে আপনার ডিরেকশন, মানে নসরা দিরেকশনে, আমাদের ডিরেকশন, আমাদের ডিরেকশন হচ্ছে এটা। তো আপনি যখন ট্রাফিক পুলিশকে এভাবে দাঁড়ায় থাকতে দেখবেন, আপনি ট্রাফিক পুলিশের কানে ধরে এভাবে টেনে দিবেন, এদিক থেকেও কানে ধরে এভাবে টেনে দিবেন। তাহলে দেখেন এই যে ট্রাফিক পুলিশকে আপনি কানে ধরে টেনে দিলেন, দেখেন একদিকে কান ধরে আপনি টেনে দিয়েছেন, আর একদিকে ট্রাফিক পুলিশের হাত, আবার ঠিক এদিকেও একদিকে আপনি কান ধরে এভাবে টেনে দিয়েছেন, আর দিকে ট্রাফিক পুলিশের হাত। দেখেন এটা একটা ইংরেজি বলেন বা ইতালিয়ান বলেন, যে আমাদের যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোর একটা সিম্বল কিন্তু দেখাচ্ছে, মানে যেটা বু বু মানে কি বু ব্যর্দে লিখতে কি লাগে, বু ব্যর্দে, তার মানে এই সাইডে কি হয়েছে, ব্যর্দে হয়েছে, ঠিক এই পাশেও একই রকম বু হচ্ছে। তার মানে ট্রাফিক পুলিশের ডান এবং বাম পাশ থেকে যে গাড়িগুলো যাবে, এ পাশ থেকে এবং এ পাশ থেকে যে গাড়িগুলো যাবে, তাদের জন্য হচ্ছে বু, বু মানে হচ্ছে বেরদে, আর সকল দিকে রস্য। এই যে দেখেন আমরা উপরের দিকে যাচ্ছি, এটা হচ্ছে রস্য, বা ট্রাফিক পুলিশের স্পাল্লার থেকে যদি পিছন থেকে যদি কেউ আসে, এটাও হচ্ছে রস্য। দেখেন আমি কেন বললাম আপনি যখন কান ধরে, কান টানলে মাথা আসে, আপনি কান ধরে কেন টান দিবেন, দেখেন কান ধরে টান দিলে এখানে একটা ভু হয়ে যাচ্ছে, কান ধরে টান দিলে এখানে একটা ভু হয়ে যাচ্ছে, মানে বেরদে। মনে রাখবেন ট্রাফিক পুলিশ রাস্তার মধ্যে যখন সে তার হাতকে বিভিন্ন অঙ্গ ভঙ্গির মাধ্যমে যখন দাঁড়াবে, আপনি তার কান টেনে দেওয়ার পরে যদি ভু হয়ে থাকে, তাহলে শুধুমাত্র ওই পাশটা বেরদে আর সকল দিকে রস্য। দেখেন এখানে যারা ট্রাফিক পুলিশের ডান এবং বাম দিক, তার প্যারালালি যে গাড়িগুলো আসতেছে, লালি রাস্তা থেকে যে গাড়িগুলো আসতেছে, তাদের জন্য বেরদে, আর সকল দিকে রস্য। যেমন আমরা যেহেতু নিচের থেকে ফ্রেচ্চা বরাবর যাচ্ছি, আমি সবগুলো কেটে দিই, নিচের থেকে এদিক থেকে যেহেতু আমরা যাচ্ছি, এটা হচ্ছে নসরা দিরেকশনে, এদিকে রস্য, এদিকে যেহেতু কান টানার পরে ভু হয়ে গেছে, এদিকে বেরদে, এবং এদিকেও যেহেতু কান টানার জন্য ভু হয়ে গেছে, এদিকে বেরদে, এবং ট্রাফিক পুলিশের পিছনে হচ্ছে রস্য। আর মনে রাখবেন ট্রাফিক পুলিশ যখন এরকম ভাবে দুই দিকে হাত প্রসারিত করে যখন ট্রাফিক পুলিশ দাঁড়াবে, আমি আবার রিপিট করতেছি, আপনারা মনে রাখবেন ট্রাফিক পুলিশ যখন দুই দিকে দুই হাত এভাবে প্রসারিত করে দাঁড়াবে, পরীক্ষার মাধ্যমে, পরীক্ষার মধ্যে আপনাকে শুধুমাত্র নসরা দৃশ্যনের কুইজ করবে, অন্য কোন ডিরেকশনের কুইজ আপনাকে বলবে না, সবসময় বলবে নসরা দৃশ্যনে। তার মানে এই যে নসরা দৃশ্যনে রস্য, রস্য মানে কি, একটা সেমাফোরতে কিরকম লাইট থাকে আমরা একটু দেখি, একটা সেমাফোর, একটা ট্রাফিক লাইটে সবার উপরে থাকে রস্য, তারপরে থাকে জাল্লো, তারপরে সবার নিচে থাকে বেরদে। দেখেন বেরদে আপনাকে কি বলে সেটা আপনাকে জানতে হবে। সেমাফোরতে যখন বেরদে লাইট থাকে, সবুজ লাইট যখন জ্বলবে, তখন আপনি ওই ইনক্রোচ থেকে প্রসিগুইরে দৃঢ়ত্ব করতে পারবেন। প্রসিগুইরে দৃঢ়ত্ব করা মানে সোজা যাওয়া, আমি আবার বলতেছি প্রসিগুইরে দৃঢ়ত্ব করা মানে সোজা যাওয়া। যদি বেরদে থাকে, আপনি ডান দিকে জবলতারে করতে পারবেন, ডান দিকে জবলতারে করাকে বলে জবলতারে আ দেসরা, আমি আবার বলতেছি আপনি ডান দিকে জবলতারে করতে পারবেন, ডান দিকে জবলতারে করাকে বলে জবলতারে আ দেসরা, এবং আপনি বাম দিকে জবলতারে করতে পারবেন, বাম দিকে জবলতারে করা মানে হচ্ছে জবলতারে আসিনিসরা, মানে আপনি বাম দিকে ঘুরতে পারবেন। তার মানে কি দাঁড়াইলো, যখন একটা সেমাফোরতে বেরদে লাইট থাকবে, আপনি সোজা যেতে পারবেন, আপনি ডানে যেতে পারবেন, আপনি বামে যেতে পারবেন, আর রস্য যখন থাকবে, এবার আমি রস্যতে চলে যাই, রস্য যখন থাকবে, তখন আপনি দেখবেন ইনক্রোচার মাঝখানে
ইনক্রোচার আগে মাঝখান না গিয়ে এরকম স্ত্রীষে মোটা স্ত্রীষে থাকে, যে স্ত্রীষের নাম হচ্ছে স্ত্রীষেরই আগ্রাস্ত সাদা কালারের, যদি রস্য জ্বলে উঠে আপনাকে অবশ্যই অবশ্যই এই স্ত্রীষে দিয়ে আগ্রাস্ত মোটা দাগের আগে আপনাকে থেমে যেতে হবে। তো জাল্লো, জাল্লোর নিয়ম হচ্ছে দুইটা, যদি জাল্লো ফিস্স হয় মানে একবার সবুজ তারপরে জাল্লো তারপরে রস্য, যখন তিনটা লাইট জ্বলে তখন জাল্লো ফিস্স হয়, জাল্লো যখন ফিস্স হয় তখন আপনি যদি এই স্ত্রীষে পার হয়ে গেছেন, গাড়ি চালাতে চালাতে পার হয়ে গেছেন, অথবা আপনি এমন একটা স্পিডে আছেন আপনি থামতে গেলে এটা আপনার জন্য পেরিকুলো তৈরি হইতে পারে অথবা অন্য কারোর জন্য পেরিকুলো তৈরি হইতে পারে, তখন আপনি তাড়াতাড়ি করে ইনক্রোচটা পার হয়ে যাবেন জাল্লো যদি জ্বলে উঠে, ঠিক আছে। আর আপনি যদি কোন ধরনের বিপদ তৈরি করা ছাড়া স্ত্রী সেদি আগ্রস্ত মোটা দাগের আগে যদি আপনি থেমে যেতে পারেন, তাহলে আপনি অবশ্যই স্ত্রী সেদি আগ্রস্ত আগে আপনি থেমে যাবেন। আবার জাল্লোটা লাম্পের জানতেও হইতে পারে, লাম্পের জানতে হওয়া মানে কি, আপনার বিয়ে বাড়িতে যেমন ঝিলমিল বাতি গুলো জ্বলতে থাকে, জ্বলে নিবে জ্বলে নিবে জ্বলে নিবে, এটা হচ্ছে লাম্পের জানতে হওয়া। আপনি যখন লাম্পের জানতে দেখবেন হয় সেমাফোরটা নষ্ট অথবা মানে ফুনসিও না হচ্ছে না, এই কারণে তখন আপনাকে সাবধানতার সাথে আগায় যাইতে হবে। আমি আবারও রিপিট করব, বেরদে যদি হয় আপনি সোজা যেতে পারবেন, ডানে যেতে পারবেন, বামে যেতে পারবেন, জাল্লো যদি ফিস্স হয়ে থাকে তাহলে আপনি অলরেডি যদি ইনকোচটাকে ইউজ করে ফেলেন অথবা থামতে যদি আপনার কোনো বিপদ হয় তাহলে আপনি তাড়াতাড়ি পার হয়ে চলে যাবেন, আর যদি নিরাপত্তার সাথে থামতে পারেন স্ত্রী সিদ্ধি আগ্রস্তর আগে থেমে যাবেন। আর রস্য যদি জ্বলে ওঠে কোনো অবস্থাতেই আপনি কোনো দিকে যেতে পারবেন না, আপনাকে অবশ্যই অবশ্যই স্ত্রী সিদ্ধি আগ্রস্তর আগে থামতে হবে। আর যেহেতু হাতকে দুই দিকে প্রসারিত করার ফলে, আমি আবার বলতেছি হাতকে দুই দিকে প্রসারিত করার ফলে আপনাকে শুধুমাত্র নিঃসাদৃশ্যের কুইজ করবে। দেখেন কি কুইজ করবে সেটাও আপনাদেরকে আমরা বলে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই 100% কমন কোশ্চেন আমরা যেগুলো পড়াবো তার মধ্যে থেকে পরীক্ষা আসবে, ঠিক আছে। তো আমাদের জন্য যেহেতু রস্য, যেহেতু হাত এদিকে প্রসারিত দুই দিকে প্রসারিত করার ফলে শুধুমাত্র নসাদৃশ্যনের কোশ্চেন করবে, মনে রাখবেন রস্য। আর রস্য হলে আপনি ডাইনেও যেতে পারবেন না, বামেও যেতে পারবেন না, সুজেও যেতে পারবেন না। কুইজে যদি আপনাকে বলে ইনক্রচ খালি কোনো গাড়ি নাই আপনি ডান দিকে বলতারে করতে পারবেন, ফালসো। কুইজে যদি বলে আপনি প্রসিগুয়ের দৃত মানে সোজা যেতে পারবেন, তাও ফালসো। কুইজে যদি আপনাকে বলে আপনি বাম দিকে বলতারি করতে পারবেন, তাও ফালসো। যদি বলে মত প্রুডেন্সা হইয়া, মাত জুড়ে প্রুডেন্সা হইয়া আপনি কোন দিকে বলতারে করা বা সুযোগ দিতে পারেন, তাও ফালসো। আপনাকে মনে রাখতে হবে নস্ত্রা দৃশ্যনি এভাবে যদি দাঁড়ায় স্যাম্প্রে আমাদের জন্য রস্য, এবং অবশ্যই স্ত্রী সিঁড়ি আর রেস্তোরাঁকে আমাদেরকে থামতে হবে, ঠিক এরকম ভাবে। আমি এতক্ষণ আপনাদেরকে যে জিনিসটা বুঝাইছি নসরা দৃশ্যনে মানে সবসময় নসরা দৃশ্যনে মানে এটা নসরা দৃশ্য মানে এই রাস্তাটা, তাহলে দেখেন এটাও রস্য ছিল, ট্রাফিক পুলিশের পিছনেও রস্য ছিল, শুধুমাত্র তার ডান দিকে এবং বাম দিকের যে রাস্তার গাড়িগুলো তাদের জন্য পেরদে ছিল। আপনাকে কুইজে এই একটা পজিশন, ঠিক আছে, এই আর একটা পজিশন, এই পজিশনটা থেকেও কুইজ পরীক্ষায় কুইজ আসতে পারে, মোট চারটা পজিশন। ওকে, তাহলে এখানেও দেখেন একইভাবে আপনি ট্রাফিক পুলিশের কান টেনে দিবেন, দিলাম কান টেনে, দিলাম কান টেনে, দেখেন কান টেনে দেওয়ার ফলে তার হাত আর কান একই দিকে, হাত আর কান একই দিকে হওয়ার কারণে এই রাস্তার জন্য পু, ঠিক এদিকেও হাত আর কান একই হওয়ার কারণে এই রাস্তার জন্য বু। তাহলে আমরা বু মানে কি, বেরদে, কারণ বেরদে শব্দ লিখতে এ বু ব্যবহৃত হয়। তাইলে দেখেন তার কান তো দুইটা, এমন না যে সামনে দিয়ে একটা কান আছে পিছন দিয়ে একটা কান আছে, সামনে একটা হাত আছে পিছনে একটা হাত আছে, তাই না? যেহেতু অলরেডি দুই দিক দিয়ে বেরদে হয়ে গেছে তো সামনে দিয়ে এদিক দিয়ে কি হবে, সবাই জানেন রস্য, ট্রাফিক পুলিশের পিছনে হবে সবাই রস্য, রস্য। তো এই ছবিতে এরকম ভাবে যখন ছবিটা থাকবে তখন আপনাকে বলবে ট্রাফিক পুলিশের ডান দিক বাম দিক, অথবা বলবে তার যে হাতের যে প্যারালেলে, তার হাতের প্যারালালি যে রাস্তাটা সেই রাস্তার গাড়ির জন্য বের দিক। আমি আবারও বলতেছি এভাবে যখন ছবিটা থাকবে ট্রাফিক পুলিশের হাতের প্যারালালি যে রাস্তাগুলো সেই রাস্তাগুলোর গাড়ির জন্য বের দে, সামনে এবং পিছনে অবশ্যই অবশ্যই রস্য, ঠিক এমন ভাবে। ইকুইভালে আল্লা লুচে বের দে
এটা হচ্ছে ভার্দে লাইটে রিকুয়ের পারলে করেন্টে দি ট্রাফিকো কোন ট্রাফিক ফ্লো এর জন্য কেস করনো যারা রান করতেছে প্যারালেলে আল্লাহ সুয়ে ব্রাচ্চা তার হাতের প্যারালালি যারা চলতেছে এই যে এদিকে এবং এই দিকের গাড়িগুলোর জন্য ব্যর্দে ব্যর্দে মানে হলো এই তার হাতের প্যারালালি যে গাড়িগুলো চলতেছে সেই গাড়িগুলো ইচ্ছা করলে সোজা যেতে পারবে, ইচ্ছা করলে ডানে যেতে পারবে, আবার ইচ্ছা করলে বামেও যেতে পারবে। আর কোন দিকের গাড়ি কোথাও যেতে পারবে না, সামনের গাড়িও স্ত্রী সেদি আসবেস্তর আগে থামতে হবে, পিছনের গাড়িও ঠিক এমন ভাবে। দেখেন এই যে লাল গাড়িটা, যেহেতু তার হাত এইভাবে কান এভাবে আছে, এইভাবে ব্যর্থ হয়ে গেছে এদিকে এবং ওইদিকে ব্যর্থ, দেখেন এই গাড়িটাও ব্লু গাড়িটাও এদিকে পার হয়ে চলে আসতেছে, লাল গাড়িটাও পার হয়ে যাচ্ছে, কারণ এখানেও সেমাফোরও ব্যর্থে, এখানেও সেমাফোরও ব্যর্থে। আর এদিকে দেখেন যেহেতু তার ঠিক ফেস বরাবর, তার মুখ বরাবর কি হচ্ছে রসো লাইট, তারা এই যে স্ত্রী সেদি আর রেস্ত হামার যে দাগ তার আগে থেমে গিয়েছে, এবং এদিকের জানলো বা হলুদ গাড়ির জন্য দেখেন রস্য সেও স্ত্রী সুদী আর রেস্তোর আগে থেমে গিয়েছে। এবার আসেন তিন নাম্বার যে ইয়াটা, এটা হচ্ছে এরকম ভাবে আপনাকে আঙ্গল রেত্ত, কুইজের মধ্যে আপনাকে বলবে আঙ্গল রেত্ত। আপনি এখানেও যদি একই সিস্টেম আপনি যদি মেনটেন করেন বা ফলো করেন, দেখেন ট্রাফিক পুলিশের পা দুইটা কোন দিকে আছে, দেখেন এই যে পা দুইটা আছে এদিকে, তার মানে ট্রাফিক পুলিশের মুখটা হচ্ছে এদিকে, ঠিক আছে না, যেহেতু পা যেদিকে থাকে নর্মালি মুখটা ওইদিকে থাকে, আর হাতটা হচ্ছে তার এদিকে, তার মানে পা যেহেতু এদিকে তার মানে 100% বাম দিক হচ্ছে এটা, এটা হচ্ছে সিনিসরা তার জন্য। তো এইদিকেও যদি আপনি কান টেনে দেন, কান টেনে দিলে দেখেন এদিকে শুধু বু হচ্ছে, মানে এইদিকে একমাত্র ব্যর্থ হচ্ছে, আর দেখেন তার এই পা বরাবর ডান হাতরা, তার মানে তার হাত কিন্তু এখন সামনের দিকে, তাহলে কান আছে, কান কিন্তু ওই দিকে আর হাত সামনের দিকে, তাহলে কিন্তু এবার ডান দিকে কিন্তু আর কি হচ্ছে না, বু হচ্ছে না, যেহেতু হাত সামনের দিকে, মানে এভাবে হাত সামনের দিকে কান তো ওইদিকে, কান কানটা কিন্তু এইদিকে আর হাত হচ্ছে সামনের দিকে। আমি আবার দেখাচ্ছি, আমি আপনারা দেখেন একটু ক্যামেরাতে, তার ডান হাতটা হচ্ছে সামনের দিকে আর কান কিন্তু এইদিকে, তো এদিকে কিন্তু ইচ্ছা করলে যতই কান টানাটানি করেন বু কিন্তু আর হচ্ছে না, ঠিক আছে, কারণ তার হাত তো এখন সামনের দিকে, ঠিক আছে। তো শুধুমাত্র যদি আঙ্গুলের এত আপনারা মুখস্থ রাখবেন, কারণ এই একটা চিত্রই পরীক্ষা আসবে, এই একটা চিত্র আঙ্গুলের এত বললে একটা চিত্র দিবে, আর কোনো চিত্র পরীক্ষা দিবে না, 100% কমন, প্রশ্ন পাস, ঠিক আছে, ফাঁস হয়ে গেছে প্রশ্ন, এরকম পাতেন তো এত ইজি যে কুইজ গুলো, কোন কুইজ গুলো পরীক্ষা আসবে, কোন চিত্র গুলো পরীক্ষা আসবে সব আগের থেকে বলা, শুধুমাত্র আপনাদের একটু সময়ের প্রয়োজন, আমাদেরকে দিতে হবে, তাহলে আপনারা সহজে পাতিনতে পেয়ে যাবেন। তাহলে দেখেন এই যে এই দিক থেকে শুধুমাত্র সিনিস্টার থেকে মনে রাখবেন মুখস্থ আঙ্গলের এত হইলে পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে পরীক্ষার কোশ্চেনের জন্য শুধুমাত্র সিনিস্টার থেকে বের দিয়ে, তার মানে সিনিস্টার যে রাস্তাগুলো, সেই সিনিস্টার যে রাস্তাটা, সেই রাস্তার গাড়িগুলো ইচ্ছে করলে ডান দিকে বলতারে করতে পারবে, ইচ্ছে করলে সুজা যাইতে পারবে, প্রসিগুরিতৃত্ব করতে পারবে, ইচ্ছে করলে বাম দিকেও বলতারে করতে পারবে, ঠিক আছে। আর কোন দিকের গাড়ি যেহেতু কান টানলে হচ্ছে না, তাহলে সকল দিকের গাড়ির জন্য রস্য, তার সামনের থেকে রস্য, পাল্লার থেকে রস্য এবং তার দেশরা থেকে রস্য, মানে তিন দিকের গাড়িগুলো অবশ্যই অবশ্যই স্ত্রী সিদ্ধি আর রেস্তোর আগে থামতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সিনিস্টার থেকে যে গাড়িগুলো সে কিন্তু তিনটা ডিরেকশনে যেতে পারবে, প্রসিগুরিতৃত্ব, বলতারে দেশরা, এস বলতারে সিনিস্টার। কিন্তু কিছু কিছু কুইজে আপনাকে বলতে পারে বেবে প্রসিগুইরে দৃত্ব, মনে রাখবেন যখনই দোবেরে বার, দোবেরে বার দিয়ে যখন কোনো কিছু বলা হয় তখন এটা আপনার উপর জোর দেয়া, মানে এটাই করতে হবে, যদি বলে দেবে প্রসিগুইরে দৃত্ব আমি তাকে অবশ্যই সোজা দিতে হবে, এটা ফালসু, অবশ্যই না, সে ইচ্ছা করলে ডানেও যেতে পারবে, সে ইচ্ছা করলে বামেও যেতে পারবে, সে ইচ্ছা করলে সুজাও যেতে পারবে। তাহলে দেখেন মাত্র তিনটা ছবি, এক হাতটাকে আমি একটু যদি এটাকে যদি একটু দেখাই, এক এক হাতকে এভাবে দুই দিকে প্রসারিত করে দাঁড়াবে, মনে রাখবেন হাতকে যখন প্রসারিত করে দাঁড়াবে তখন শুধুমাত্র এই যে এদিকে কান টানবে, এদিকেও কান টানবে, দুই দিকে কান টানার ফলে দুই দিকে ডান দিকে এবং বাম দিকের রাস্তার গাড়িগুলোর জন্য বের দে,
তারপরে সামনেও রসো পিছনেও রসো, আর এভাবে যখন দাঁড়াবে পরীক্ষায় শুধু আপনাকে বলবে নসরা দিরিসুনে নসরা দিরিসুনে, মানে কি নসরা দিরিসুন রসো। তোমার একটু ছবিটাকে একটু একটু ঘুরায়া হচ্ছে আপনার দাঁড়াবে, তখন হচ্ছে আপনাকে বলবে তার প্রাচ্যার প্যারালেলে যারা আছে, প্যারালালি যারা আছে তার হাতের যে প্যারালালি যে রাস্তা আছে সেই রাস্তার গাড়িগুলোর জন্য বের দে। আর আঙ্গুলের তো বললে এক হাত সামনে থাকবে বাম দিকে, মনে রাখবেন মুখস্থ পরীক্ষা শুধু বাম দিকেরটা আসবে, বাম দিকের গাড়ির জন্য শুধুমাত্র বের দে, আর সকল দিকের গাড়ির জন্য হচ্ছে রস্ব। ওকে, আবার আপনি কখনো কখনো ট্রাফিক পুলিশকে তার হাত উপরে করে এভাবে, হাত উপরে করে এভাবে আপনি দাঁড়াইতে দেখতে পারেন। তো হাত যখন উপরে করে দাঁড়াবে সেমাফোরতে জাল্লো লাইট জ্বলার জন্য যে আইন ছিল ঠিক সেম আইন হচ্ছে এখানে জাল্লো ফিস্স। আমাদের সেমাফোরতে জাল্লো ফিস্স কি ছিল, জাল্লো ফিস্স ছিল যে যদি যার জন্য ব্যর্থ ছিল সে যদি নিরাপত্তার সাথে কোনো ধরনের পরিকল তৈরি না করে স্ত্রীসিদ্ধি আর রেস্তোর আগে থামতে পারে, সে অবশ্যই স্ত্রীসিদ্ধি আর রেস্তোর আগে থেমে যাবে, আর যদি থামতে গেলে কোনো বিপদ হয় তাহলে অবশ্যই সে তাড়াতাড়ি করে ইনক্রোচটাকে লিবেরো করে দিবে। কুইজে লিবেরো শব্দটা ইউজ হবে, কুইজে লিবেরো শব্দটা ইউজ হবে, লিবেরো মানে হচ্ছে তাড়াতাড়ি করে খালি করে দিবে। ওকে, তো এই চারটা আইটেম ট্রাফিক পুলিশ আপনাকে দেখাইতে পারে এবং পরীক্ষায় শুধুমাত্র এই চারটা আইটেম থেকে আপনার কোশ্চেন আসবে, এর বাইরে কোনো আইটেম অন্য কোনো ভাবে দাঁড়াবে না, ট্রাফিক পুলিশের বা দাঁড়ানোর কোনো ছবি আপনাকে দিবে না পরীক্ষায়। এই চারটা আইটেম খুবই, আপনি শুধু একটা মাত্র ট্রাফিক পুলিশের কন্টেন্ট দিবেন, বাস খতম, আপনি পেরে যাবেন সব কুইজের আনসার। এবার আসেন, আবার কখনো কখনো ট্রাফিক পুলিশকে আপনি পাইতে পারেন যে সে হুইসেল বাজাচ্ছে, ফিসকিয়াত করছে, মানে যখন আপনি দেখবেন হুইসেলটা এবার মানে প্রলম্বিত লম্বা হুইসেল দিচ্ছে, সে ফিসকিয়াতটা লম্বা করছে, অনেক লম্বা ফিসকিয়াত করতেছে। অনেক লম্বা ফিসকিয়াত করার মানে কি, আপনি তখনই বুঝে নেবেন এখান দিয়ে কোন ইমার্জেন্সি সার্ভিসের গাড়ি যাবে। আমি আবার বলতেছি, যখন দেখবেন ট্রাফিক পুলিশ ফিসকিয়াত প্রলম্বিত করতেছে, মানে পু 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 করে বাজাচ্ছে, তো এরকম যখন প্রলুঙ্গাত করবে তখন আপনি বুঝে নিবেন যে এই রাস্তা দিয়ে এখন একটা ইমার্জেন্সি সার্ভিসের গাড়ি যাবে, ঠিক আছে? তো তখন আপনাকে কি করতে হবে, তখন সকল রাস্তার গাড়িগুলো আপনাকে মাথায় রাখতে হবে, সকল যার জন্য ব্যর্থ ছিল, যার জন্য রস্ত ছিল সে তো দাঁড়াই আছে, যার জন্য ব্যর্থ ছিল সকল গাড়িগুলো যদি কেউ ইনক্রোচটা ইউজ করে ফেলে, আবার বলতেছি যদি কেউ ইনক্রোচটা ইউজ করে ফেলে তখন তাড়াতাড়ি ইনক্রোচটা পার হয়ে সামনে গিয়ে ডান দিকে থেমে যাবে। দেখেন জাল্লোর জন্য কি ছিল, তাড়াতাড়ি ইনক্রোচটাকে খালি করে দিবেন, বাস আর কোনো কাহিনী ছিল না। আর যখন ট্রাফিক পুলিশ ফিসকিয়াতটাকে প্রলম্বিত করবে তখন আপনার জন্য তাড়াতাড়ি ইনক্রোচটাকে, আপনি যদি অলরেডি এই যে স্ত্রী সেদি আর্রেস্ট এই মোটা দাগটাকে যদি আপনি পার হয়ে যান, আমি একটু রস্য করে আপনাদেরকে মার্কিং করে দেখাই, এই যে স্ত্রীসিদ্ধি আর্রেস্ট মোটা দাগ এটা যদি আপনি পার হয়ে যান, দেখেন এই গাড়িটা পার হয়ে গেছিল, সে তাড়াতাড়ি করে খালি করে দিয়ে ঠিক সামনে গিয়ে ডান দিকে গিয়ে থেমে যাবে, যাতে করে ইমার্জেন্সি সার্ভিসের গাড়ির জন্য কোনো ধরনের বাধা তৈরি না হয়। এবং কুইজে আপনাকে এটাও বলতে পারে যে ট্রাফিক পুলিশ যখন ফিসকি এত করবে, এই কুইজটা পরীক্ষায় আসে, যে গাড়িগুলা ফেরমি অবস্থায় আছে, ফেরমি মানে থামা অবস্থায় আছে, তারা মার্চা শুরু করবে, তারা চলাচল শুরু করবে না, এটা কিন্তু উল্টা কুইজ, যারা রানিং অলরেডি ইনকোচটাকে ইউজ করে ফেলছে তারা আরো ইনকোচটা তাড়াতাড়ি পার হয়ে ডান দিকে থেমে যাবে, মনে রাখবেন এই কুইজটা পরীক্ষায় আসে। আবার আপনাকে বলতে পারে এই যে ট্রাফিক পুলিশ যখন ফিসকিয়াত করবে তখন এটা এই আইনটা কে মান্য করবে, শুধুমাত্র পেজান্তি গাড়িরা মান্য করবে না, সকল গাড়ির জন্য যাদের জন্য ব্যর্থ ছিল যে রাস্তার গাড়িগুলো সেই রাস্তার সকল গাড়ির জন্য এই আইনটা মানতে বাধ্য, তারা স্ত্রী দিয়ে আর্গ্রস্ত আগে আপনার থেমে যাবে, কোনো ধরনের পেরিকুল অথবা বাধা তৈরি যদি না হয়, আর যদি অলরেডি ইনক্রোচটা ইউজ করে ফেলে তারা তাড়াতাড়ি করে ইনক্রোচটা পার হয়ে সামনে গিয়ে ডান দিকে আক্রস্তারে হয়ে যাবে, রাস্তার ডান দিকে থেমে যাবে। এই ছিল
ট্রাফিক পুলিশ রাস্তার মধ্যে বিভিন্ন অঙ্গভঙ্গি যখন করবে, সে অঙ্গভঙ্গির আইন। আর আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজে, খুব মানে ইজি করে জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে দিতে। এবং আমাদের যে পিক ছিল, যে কান টানলে মাথা আসে, সেই টপিকস এর সাথে গল্পের মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি এই অধ্যায় থেকে কারো কোনো প্রবলেম হবে না। আপনারা এই অধ্যায়ের কুইজ গুলো করবেন, আমরাও মাঝে মাঝে আপনাদেরকে বিভিন্ন কুইজ দিয়ে আপনাদের ক্লাসে আসবো। আশা করি আপনাদের জন্য ক্লাসগুলো খুবই উপকারী হবে।